পশলা ঝুম বৃষ্টিতে লাল শাড়ি পরা এক অপ্সরা নেমে আসবে, হাতে থাকবে লাল ছাতা, সিক্ত খালি পায়ে থাকবে পায়ে লাল চুড়ি দিয়ে পড়বে টুকটাক বৃষ্টির পানি, আর সেই অপ্সরার নাম হবে নিতু। আমি নিতু। আপনি কি পুনর্জন্মে বিশ্বাস করেন? কখনো কি এমন মনে হয় আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাটা কিছুক্ষণ আগে আপনি দেখতে পেয়েছেন? ইদানিং আমার সাথে এমন অদ্ভুত সব ঘটনা ঘটছে। যদিও নিতুকে এর আগে আমি কখনোই দেখিনি, কিন্তু নিতু কাছে এলে আমি বলে দিতে পারি ভবিষ্যৎ। ওয়াও, আপনি ভবিষ্যৎ দেখতে পারেন? রুশু ভাইয়া, তুমি নাকি হাত দেখে ভবিষ্যৎ বলে দিতে পারো? প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটা জায়গায় এসে সব মিলে যায়, সব ওই উপর থেকে আসে। মা, নিতু কি আমার সোলমেট? বুঝছো কামাল মিয়া, সে প্রেমে পড়ে এখন দেখো পাগল হয়ে গেছে। মা, আমি তোমাকে বলেছি আমি যা দেখি তা সবকিছু সত্যি। কি দেখিস? ভবিষ্যৎ দেখতে পাস? এই যেমন নিতু জাল লগে তাকায় চোখে চোখে অরে হায় দেয়, এটাও কি তোর ভবিষ্যৎবাণী? স্টপিট। আচ্ছা, আমার কি পুনর্জন্ম হয়েছে? নিতু কি কোনো এক জন্মে আমার ছিল? আমি তোমাকে হারিয়ে ফেলেছি। তুমি একটা বদ্ধ উন্মাদ। আমি কি এই জন্মে নিতুকে আবার আমার করে পাবো? এই তো, অনেক অনেক সুখী হন। জানি না, শুধু জানি আমার এই অনুভূতিগুলো মিথ্যা নয়। প্রেডিক্টেবল জীবন আর বাংলাদেশের হারা ম্যাচের হাইলাইটস দেখা একই কথা। টু মাচ বোরিং অ্যান্ড একই সাথে প্যাথেটিক।